বেঙ্গলি ব্লগার জাসোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমেও আমরা সবাই খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে পুত্রদা একাদশী, আর তার সঙ্গে ঝুলন একাদশী। তো আজকে আমাদের রাধা মাধব দোল্লাতে উঠবে এবং আমরা সবাই রাধা মাধবকে একসঙ্গে যুগল দর্শন করব। এখানে আমি যেখানটায় রয়েছি এখন, সেই জায়গাটা হচ্ছে আমাদের স্টেজ। কত সুন্দর হয়েছে সেটা বুঝতেই পারছেন। হোয়াইট কালারের সঙ্গে এই যে গ্রিন কম্বিনেশনটা, মানে এই যে পাতাগুলো, এগুলো হচ্ছে কামিনী পাতা এবং পিছনে কিন্তু হোয়াইট একটা কাপড় পাতলা, এত সুন্দর একটা গেট আপ দাঁড়িয়েছে। দেখুন কত সুন্দর। এখনও কিন্তু এই ক্ষেত্রে এখনও ফুল লাগবে, ফুল দেওয়া হবে। এখনও আনকমপ্লিট রয়েছে, এখনও আনকমপ্লিট রয়েছে। এখানে এখনও কাজ চলছে, এই যে এখনও এখানে কাজ চলছে। আর আমি এখন স্টেজে রয়েছি, এই যে স্টেজটা আমি আপনাদেরকে দেখাবো বলে স্টেজে রয়েছি। আমার ওপরটাও কিন্তু একদম কামিনী পাতাতে ভর্তি। এই আর শুধু এই স্টেজ যে হোয়াইট কালার হয়েছে এমনটা না, আমাদের যে আজকে মহাপ্রভুর ড্রেস, রাধা মাধবের ড্রেস সবই কিন্তু হোয়াইট কালার হয়েছে। মানে সবাই একদম কিন্তু ম্যাচিং একদম, মানে হোয়াইট কালারের সঙ্গে হোয়াইট কালার একদম। তো এখনও এখানে ফুল লাগবে। আর চলুন শিবার সঙ্গনে আপনাদের একটু দেখাই। শ্রীবার সঙ্গনটা অনেক সুন্দর হয়েছে। এখনও ওখানে কিছু কিছু জিনিস অ্যাড হবে, তখন অ্যাড হবে সেটা তো আপনাদের দেখাবোই আমি, বিকেলে তো আরও সুন্দরভাবে আপনাদের দেখাবো। তো এখন সকালের যে ব্লগটা যাচ্ছে, আপনারা তো সকালের যে আমাদের আশ্রমের যে রেডি চলছে, কী কী আমাদের ঝুলনের জন্য সব কাজ চলছে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আমার পেছনটা দেখুন, গোটা স্টেজ ডেকোরেশনটা ঠিক এই রকম হয়েছে। আমাদের দুই প্রভু কাজ করছেন এখানে, এই যে আমাদের গোবিন্দ প্রভু। তো এনারা সবসময় ক্যামেরার পেছনে থাকে, কিন্তু এনাদের কর্ম কিন্তু বিশাল, এত সুন্দর করে গড়ে ওঠা কিন্তু এনাদেরই জন্য। আর আমাদের অনুষ্ঠান এর জন্যই আরও একটু সুন্দর হয়ে যায়। এখানে দোলনা রয়েছে, আমি বলেইছিলাম যে আমাদের ঝুলনের জন্য কিছু দোলনা রেডি করা হয়েছে ভক্তদের আবেদনে। ভক্তরা অনেকেই আবেদন রেখেছিলেন যে ঝুলনে যাতে করে আমরা
ঝুলন দোলাগুলো নিতে পারি, তাহলে কি হয় বাড়িতে আমরা রাধা মাধবকে ঝোলাতে পারবো। তো সেই জন্য আমাদের কয়েকটা দোলনা দেখুন রেডি করা হয়েছে, তার সঙ্গে কিন্তু আমরা রাধা মাধবকে দিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে এমনটা দেখতে সুন্দর লাগবে। আমাদের যে রাধা মাধব রয়েছে সেগুলো কিন্তু এই যে দেখুন হোয়াইট কালার, আমি একদম ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি কতটা সুন্দর লাগে, তো সেটা আপনারা চেক করে নেবেন কতটা সুন্দর লাগে। তো এটা তো একাদশী দিন, মানে আজকে আসলেই তো ভক্তরা পেয়ে যাবেন এই দোলনা। আর আমাদের এখানে রাধা মাধব কী করছে সেটা আমি দেখি, মানে যেখানে আপনারা দোলাতে পারবেন সেই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আর সেই জায়গাটা যখন সাজানো হয় আপনাদেরকে দেখাতে বারণ ছিল যে এখন দেখানো যাবে না, এত ছোট ছোট ছোটোখাটো কাজ হয়েছিল যে সেটা এখন দেখানো যাবে না। তো আমি দেখাইনি, কিন্তু আজকে তো রেডি হয়ে গেছে, আজকে তো ছাড়বো না, আমি আপনাদেরকে দেখিয়েই ছাড়বো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের যেখানটায় ভক্তরা রাধা মাধবকে ঝোলাতে পারবে এবং দর্শন করতে পারবেন, সেটা হচ্ছে এই জায়গা। এই জায়গাতেই কিন্তু আমাদের রাধা মাধব দেখুন ঝুলছে, এখনও কিন্তু কাজ আনকমপ্লিট রয়েছে। আর এটা যখন কাজ শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আমি আপনাদেরকে দর্শন করাইনি, কারণ এটা তখন বন্ধ ছিল। আমি সেটা আপনাদেরকে দেখিয়েছি যে যেখানটায় জগন্নাথের মাসিবাড়ি হয়েছিল সেই জায়গাটা এখন ঢাকা রয়েছে, কারণ কাজ চলছে। সেটা হচ্ছে এই কাজগুলো চলেছিল, দেখছেন তো কত ক্ষুদ্র ক্ষুদ্র কাজ কিন্তু এখানে রয়েছে। তো এটা দেখতে আরও সুন্দর লাগবে যখন সন্ধেবেলায় এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগবে। দেখছেন রাধা মাধবের পেছনে স্টার রয়েছে, গাছ রয়েছে, পাথর রয়েছে, ঘাস রয়েছে, এবং এখানে কিন্তু ঝর্ণারও সিস্টেম রয়েছে। এই যে এই পাথর থেকে কিন্তু ঝর্ণার জলেরও সিস্টেম রয়েছে, সেটা যখন পুরো সন্ধেবেলা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ভক্তরা একটা সুন্দর গেট আপ দর্শন করতে পারবেন। সেটা আমি এই যে ঘাসগুলো যখন আনা হয়েছিল, এই ঘাসগুলো কিন্তু আমাদের পুরনো বাড়ির ওখান থেকে, মানে বাঁধের পাড় থেকে আনা হয়েছে। এইগুলো যখন ওটা ভ্যানে করে আনা হয় তখন আমি তুলেছিলাম, সেই গেট আপটাও আমি আপনাদের দেখিয়েছি। তো এটাই, আর এর সমস্তটাই কিন্তু লাইট সিস্টেমও হচ্ছে। এই গাছে কিন্তু অনেক লাইট লাগানো আছে, লাইটগুলোও কিন্তু যখন সন্ধ্যাবেলা জ্বলবে, এখন তো সকালে, তো সকালে অতটা আপনারা বুঝতে পারবেন না, তাই সন্ধ্যাবেলা যখন এই লাইটগুলো জ্বলবে তখন কিন্তু অসাধারণ দেখতে লাগবে। তো এই হচ্ছে আমাদের গেট আপ, আমি আরও দূর থেকে দেখাচ্ছি, এখানে আরও সিস্টেম রয়েছে। এই যে দেখুন পুরো গেট আপটা, পুরো গেট আপটা আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাবো না এখন, কারণ পুরোটা এখনও আনকমপ্লিট রয়েছে, তাই ব্যাক ক্যামেরায় দেখাবো না, এভাবেই আপনাদেরকে দেখতে হবে। সন্ধ্যাবেলা আমি সুন্দর করে আপনাদের টোটালটা দেখাবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার ওইদিকে যাই, আমাদের স্টল কী কী রয়েছে। আমরা এই একাদশীতে যে সবজি সেবা করি সেই সবজিতে কিন্তু আজকে এইগুলো দেওয়া হবে। এগুলো কি বলে, লোটে, লোটে গাছ, খুব বড় বড় গাছ। এগুলো সুন্দর করে ধোয়া হচ্ছে, বাবার বাড়ির সামনেই এই লোটে গাছগুলো ছিল, তো আজকে পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। আজকে ভক্তরা সেবা পাবে, আর এগুলো যদি সবজিতে দেওয়া হয় তো সবজির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো এইগুলো দেওয়া হবে, এগুলো কিন্তু গোড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ এর সবটাই কাজে লাগে। তো আর গাছগুলো কিন্তু খুবই বড়, মানে আমার মতো বড়, 5 ইঞ্চি করে ধরুন, তো এরকম অনেক অনেকটাই বড়, অনেকটাই। সকাল থেকে ভক্ত আসা শুরু হয়ে গেছে, তাই আমাদের ভক্ত সেবাও কিন্তু, আমাদের ভক্তের যে সেবার ব্যবস্থা সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। আর এদিকে রয়েছে আমাদের 2-3 দিন পরে, মানে আমাদের রাখি পূর্ণিমা হচ্ছে শুক্রবার, তো সেই জন্য ভক্তরা যাতে রাখি এখান থেকে নিতে পারে, তো সেই জন্য কিন্তু আমাদের রাখিরও ব্যবস্থা করা হয়েছে। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের রাখি রয়েছে, আমি আপনাদের আগে দেখিয়েছি, আমি আপনাদের আগে দেখিয়েছি যে আমাদের আশ্রমে রাখি রয়েছে। তো আবারও একবার সামনের থেকে দেখাচ্ছি, দেখুন রাখি রয়েছে। তো এই ডিজাইনগুলো বড় বড় রাখি রয়েছে, আর লাইট সিস্টেমও রাখি রয়েছে। লাইট সিস্টেম রাখিগুলো হচ্ছে এই রাখিগুলো, এই রাখিগুলো কিন্তু হাতে লাইট জ্বলে,
এগুলো বাচ্চাদের বেশি পছন্দ হবে। আর এগুলো তো কম্পালসারি কি বলে গেড়াকল রাখি নাকি, গেড়াকল রাখি। এই রাখিগুলো আমার কিন্তু খুব ভালো লাগে, রাখিগুলোর অল্প দাম হলে কি হবে রাখিটা বেশ ভালো। তো এটাই আর একটি আপনাদের খবর দেওয়ার ছিল, সেটা হচ্ছে আমাদের আশ্রমে যে অডিটোরিয়াম হল হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সেটার কাজ কিন্তু এখন চলছে, অলরেডি চলছে তার কাজ। আমি আপনাদেরকে দর্শন করাবো, সেটা হচ্ছে এই যে দেখুন, কাজ শুরু হয়ে গেছে, ওনারা ফিটিং করছেন। তখন তো ভিত দেওয়া শুরু হয়ে গেছিলো, তো এগুলো ফিট করতেই অনেকটা টাইম যায়, তারপরে গাঁথতে তো আরও হয়তো টাইম যাবে, জানি না। অডিটোরিয়াম হল কীভাবে করা হয় সেটা আমরা কোনোদিনই দেখিনি, আমাদের স্কুলে অডিটোরিয়াম হল রয়েছে কিন্তু কীভাবে তৈরি করা হয় আসলে সেটা দেখিনি। তো এখন দেখে নেব, এখন মহাপ্রভু সুযোগ দিয়েছে, এখন দেখে নেব কীভাবে অডিটোরিয়াম হল তৈরি করা হয়। আর এগুলো তো লোহার জিনিস, কত বড় বড় লোহার যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে, বাপরে বাপ, মানে পাঁচজন মিলে হয়তো ধরতে হচ্ছে, এইরকম একটা ব্যাপার। তো আজকে দেখে নেব, এখন চলছে কাজ, কন্টিনিউ চলছে, ওনারা এখানেই রয়েছেন, এখানে থেকেই ওনারা কাজটা করছেন, ওনারা কমপ্লিট করে যাবেন। তো আপনাদেরকে ঘুরে ঘুরে টোটালটা দেখালাম, কি কি কাজ চলছে সবটা দেখালাম। এইবার আমি ব্লগটা এন্ড করব, আবারও সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবেই সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।